যেটা বললাম বস্তাটাকে পুরো ঢাললো, গোটা ঘর আবার নোংরা করলো। কেনার জন্য একটু খিচুড়ি করবো, আর আমার যেটা থাকবে আমি সেটাই খেয়ে নেবো। খিচুড়ি থাকলে খিচুড়ি খাব। বাবু সেনা খেলা করছে, মেয়ে একটু আঁকতে বসেছে ওই চাউমিন খায়, খুব সুন্দর দেখতে চাউমিনটা, উপায় নেই। আপনার নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন, সকাল সকাল ঘুম থাকতে তো উঠে পড়েছি, মেয়ের জন্য একটু পাকুড়ি বানাচ্ছি, সেটাই আপনাদেরকে দেখালাম। তো মেয়ে স্কুল যাবে খেয়ে দিয়ে, পরীক্ষা আছে। ঘুম থাকতে উঠে এইটাই আমার ফার্স্ট কাজ হলো, চাটা ওর বাবা করেছিল, চা আমি খেয়ে ফেলেছি। তখন আর কথা বলার ক্ষমতা থাকে না ঘুম থাকতে উঠে, সকালে চা বিস্কুটটা ওর বাবাই দেয় আমাকে, খুব কম, মাঝে সাঝে আমি করি। তো এই ছেলের স্কুলে ভর্তি হয়ে গেলে যখন এবার আমি ভোরবেলা উঠবো, আমাকে করতে হবে, নাহলে ওর বাবা করে, আমি ছাত্রা ততক্ষণ গুছাতে থাকি। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে স্কুল যাবে, পাকুড়ি বানাচ্ছি। তো পাকুড়ি বানানোর জন্য আমি একটু ফুলকপি নিয়েছি, ফুলকপির পাকুড়ি বানাবো। তো বাবুসানাও ঘুম থাকতে উঠে পড়েছে, বাবুসানা খেলা করছে। কি করছো বাবুসানা? না দুষ্টুমি নয়, চুপটি করে বসো। তো মেয়ের পরীক্ষা আর আর দু তিনটে হলো আর পরীক্ষা হয়ে যাবে, দিয়ে একটু ছুটি কদিন, তারপরে বাবুসানাকে কাল পরশু ভর্তি করতে যাবো, দেখা যাক। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমি নিয়ে নিয়েছি একটু বেসন, একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা, একটুখানি গুঁড়া লঙ্কা, একটু নুন, কমন জিনিস, ওগুলো নিয়ে বেশ ব্যাটারটা করে ফুলকপিগুলো, মানে এই সিজনে বেশ ফুলকপির পাকুড়াটা ভালোই লাগে খেতে। চলুন মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, টপ টপ বানাই আমি। এটা সকালবেলা বানাচ্ছি তাই খাবার এখন লোক নেই, ওর বাবা তার ব্যস্ত, মেয়েও ছাদে ব্যস্ত। কিন্তু এটা যদি অন্য সময় বানাতাম, এটা করতে করতেই অর্ধেক শেষ হয়ে যেত, মানে থালা লাস্টে যখন দিব খেতে তখন হয়তো দুটো করে পিস পড়তো। চলুন মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, এই কটা ওর বাবার জন্য আমার জন্য রেখেছি, ও ঠাকুমাকেও দিয়ে দিয়েছি। মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়ে খেয়ে দিয়ে স্কুল যাওয়ার পর কতগুলো কাছাকাছি আছে সব কাছাকাছি করবো, বার করবো। বাবুসানা দুষ্টুমি করছে, ঘরে যত বিস্কুট ছিল নিয়ে যেয়ে যে কুকুরকে বাইরে খাওয়াচ্ছে। কটা খাওয়ালি? পাঁচটা ছটা। আমি একটু কাজ করতে বসেছি ওর বাবার সাথে, ওর বাবার আর্জেন্ট কাজ আছে, আমি কাজ করছি, বালাই গালা করছি। দিদিও না উঠেনি, হে বাবা ঠাকুর নমো করো। রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে ভাত হচ্ছে, বাকি তরকারি সব যেয়ে করব, খুব আর্জেন্ট ছিল, অনেকগুলো আছে ওই জন্য খুব আর্জেন্ট। একটুখানি বললো লেগে দাও, আমি লেগে দিচ্ছি, মেয়ে থাকলে মেয়ে লেগে দিত। বাবুসানা আয়, চলো পরে দেখা হচ্ছে। বাবুসানা তো দুষ্টুমি করেই যাচ্ছে, এই যে কাজ হচ্ছে। বাবুর দুষ্টুমি শেষ নেই একবারে, এক্ষুনি পড়ে যেত। তুমি খেলো না সোনা? হ্যাঁ তুমি খেলো, আচ্ছা করো। আমার এখনো মুড়িও খাওয়া হয়নি, যে মুড়ি খাবো রান্না হতে হতে আমি মুড়ি খেয়ে নেবো। এখন মাঝে কটা বাজে? 11টা মতন নাকি। আমি উঠে গেছি, ওর বাবা এখন একা কাজ করছে, বাবা একাই করে, আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম, সে আবার কাজ করছে। তো বাবু মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এই খেলাম মুড়ি। বাবুসানা কি আঁকছো বাবা? বেচারা আমার অ লিখতে শিখে নি, অথচ পতাকা আঁকতে শিখে গেছে। এই তোর জন্য আমিও ফুল ভাল করে উল্টা পতাকা আঁকি, আঁকো আঁকো আঁকো, অ লিখতে আসো না, পতাকা পরে হবে, যখন আঁকবে তখন আঁকা হবে, এখন পড়ার সময়। যাক মন থেকে যা পারছে করে যাক, যে খাটের অবস্থা হয়ে রেখেছে, তুই এরকম বোধ হয় পাঁচ বস্তা, আগে এক গামলায় রাখতাম বড় গামলায়, তো বড় গামলায় কুলালো না, বড় বড় ব্যাগে করে এরকম এরকম চার টাকার জিনিস কিনলে তো এত বড় ব্যাগ দেয়, একটা বাচ্চা ছানা ঢুকে যাবে, এত বড় ব্যাগ দেয়। এটা এম বাজারের, হ্যাঁ মোর বলে দিয়েছি, তাতেও দেয়, এখন কাপড়ের ব্যাগ দেয় তাতে, আর এম বাজারে এরকম দেয় বেশ বড় বড়।
তো এরকম তিন চারটা ব্যাগে আছে সব এই যে খেলনা। এখন আপাতত দু ব্যাগ তিন ব্যাগ ঢেলেছে, চিকচিকাটাই ছিল, ওই ব্যাগটাই ছিল আর এটাই ছিল, তিন ব্যাগ ঢেলে এসে এখনও চার ব্যাগ বোধ হয় আছে ছাতে, এখানে খাটের তলায়, ছাতের খাটের তলায়। তো আমি এখন মাছ ভাজছি, ভাত হয়ে গেছে, আলু পোস্ত করবো আর ভাবছি একটু ডাল করব। আর আর ঢালতে পারি বাবা, আর ঢালতে পারি, ছেড়ে দাও ছেড়ে দাও, চলুন আমি রান্নাটা সেরে ফেলি। রান্না টান্না হয়ে গেছে, বাবুসানাকে স্নানও করে দিয়েছি, এগুলাকে এবার ছাদ থেকে নেমে এসে এগুলাকে গুড়াচ্ছি, দিয়ে এবার মেয়েকে নিয়ে চলে আসবো, এবার খেতে দেবো। নিজের তো তো সব এত খেলনা ঠিকই সব ভাঙা বাবা, হায় হায়। এই যে এটা তো দিদির ঝুমঝুমি, দিদির ঝুমঝুমি গোটা ঝুমঝুমিটাকে পেড়ে ভেঙেছে এরকমভাবে। এটি দিদির, মেয়ে যখন পাঁচ ছ মাসের ছিল তখন ওর বাবা এনে দিয়েছিল এরকম তিনটে একসঙ্গে, ওসব দিদিরগুলোকে নিয়ে নিয়ে বের করে করে সেগুলাকেও নিজের নষ্ট করেছে, দিদিরগুলোকেও সব নষ্ট করেছে। এগুলিকে সব এখন কুড়ানা চলছে, কি এবার খাওয়াবো বাবুসানাকে দিয়ে ওষুধ খাওয়াবো। গাদা জিনিস, এই যে সাইকেল, সাইকেলের পেছনে সিটটা এটা এরকমভাবে পড়ে আছে। ও এটা আমার বড় কুকারের, এটা যে মেয়ে চলে এসছে, বাউসানা দিয়া চলে এসছে ও ছাতে বদমাইশি করছে, যা চেঞ্জ করাই খেতে দেবো। কি এনেছু বল ওকে, বল বাদাম খাবি আর হাগু করবি, খা আর হাগু কর, যা চেঞ্জ করাই বাবু। বাবু এ বসে পড়তে হয়, পড়ো বাবুসোনাকে বললাম, বাবুসোনা ঘুমাবি আয়, ঘুমাবি না পড়বি? সে বললো না আমি ঘুমাবো না, আমি পড়বো নাকি? ওলে বাবালে, সে এখন পড়তে বসেছে। ও দিদি ছাতে গেছে, পরীক্ষা আর কিছু বাকি আছে, কম্পিউটার ফম্পিউটার। সন্ধ্যা হয়ে গেছে, ওপরে একটু এসছি, ছাতে আছি, এগুলো সব কেচেছিলাম সেগুলাই গুছাচ্ছি, এই যে পাহাড় করে রাখছি আস্তে আস্তে গুছিয়ে। বাবুসোনা খেলা করছে, মেয়ে একটু আঁকতে বসেছে, ওই পরীক্ষা পরীক্ষা করে সে আঁকা টাঁকা কিছু করতে পারেনি, আজকে একটু আঁকতে বসে গেছে। বাবা দোকানও মানে দোকান হয়ে গেছে তো, এটা যা ছিল সব গেলিয়ে বসে গেছে, সব লাগে তোর, তার সঙ্গে ভাইও লেগে পড়েছে। বাবুসোনা দেখি আয়, গোটা বিছনা টিছনা সব ভর্তি করছু, দেখি এটা পঞ্চের খাপটা, সেইটু দেখেছো পঞ্চের খাপটাকে কি করেছে, ওই পঞ্চের খাপটাকেও ছাড়েনি বেচারা, রং করেছে দিদির মতন। চলুন ওই যে ওর বাবা একটু বেরিয়েছে, এখনো চা খাওয়া হয়নি, এখন বাজে সাড়ে পাঁচটার মতন, একদম রাতের অন্ধকার হয়ে গেছে। আমি এগুলা গুছি টুছি নিচে যেয়ে চা করবো। কি তুমি খাবে বাবুসোনা? ওই যে ওর বাবা একটু চাউমিন নিয়ে এসছে, আমি দি খেতে, ওর বাবা বেরিয়ে যাবে না এলে। আসছে বাবা আসছে, এই যে একটুখানি চাউমিন খায়, খুব সুন্দর দেখতে চাউমিনটা, উপায় নেই আপনাদেরকে দেওয়ার মতো, আমিই খাবো। বাবুসোনা খেতে বসে গেছে, ওর বাড়ি নিয়ে আমার থেকেই খাবে। আচ্ছা আচ্ছা খাও, তুমি খাও, চলুন আমি খেয়ে নিই, তারপর বাবা দেখা হচ্ছে। বাবুসোনা চাউমিন খেয়ে দিয়ে একটু বেরিয়েছিল, এসে সোয়েটার খুলে ফেলে দিয়েছে, আবার তার দোকান পেতে বসেছে, ওই যে বড় বস্তা ভয় পেয়ে গেছি, ওটা এখনো ঢালেনি, আপাতত ছোট বস্তা ঢেলেছে, ওটা ঢাললে গোটা খাড় ভর্তি হয়ে যাবে। ছাতে দিদির অত রং দেখে এসছে, ভালো ভালো সব ব্রাশ পেন টেনগুলো আছে, কাঁদছিল জেদ করছিল দিদি দেয়নি বলে, আবার ঘুরে যেয়ে রং কিনে আনলো। এই খাতাটি আর এই রংটি এক্ষুনি আবার যেয়ে বাবার সঙ্গে নিয়ে এলো, দেখো মা আমি খাতা কিনে এনেছি, রং কিনে এনেছি, এই যে রং কুচু কুচু রং, যেমন ছেনা তার তেমন রং, একদম কুচু কুচু এক আঙুল কুচু কুচু রং নিয়ে এসছে, দিয়ে আঁকতে বসেছে, আঁকো। আজকে রান্না কি করবো, একটু খিচুড়ি করবো বাবুসোনার জন্য, খিচুড়ি আর সেবেলার আলু পোস্ত আছে ওদের জন্য করবো, আবার ও মেয়ে আর ও ঠাকুমা ওদের জন্য করবো রুটি আর আলু পোস্ত আছে, খেজুর গুড় আছে, আর বাবুসোনার জন্য একটু খিচুড়ি করবো, আর আমার যেটা থাকবে আমি সেটাই খেয়ে নেবো, খিচুড়ি থাকলে খিচুড়ি খাবো, রুটি থাকলে রুটি খাবো। চলুন, অনেক যেটা বললাম বস্তাটাকে পুরো ঢাললো, গোটা ঘর আবার নোংরা করলো, আরও অনেক কাজ আছে। চলুন আজের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে, এখন ওকে সামলাই আমি আজকে।
চলুন দেখা হচ্ছে পরে আবার।